বিশ্বকর্মা পুজোর দিন বন্ধুদের সঙ্গে তোরষ নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোর। নিখোঁজ কিশোর কাজনী ব্লকের বীজ চা বাগানের হলদিবাড়ি লাইনের বাসিন্দা। এদিন আলিপুরদুয়ার থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তোরষ নদীতে তল্লাশি চালালেও মেলেনি কোনো সন্ধান। বিশ্বকর্মা পুজোর দিন বন্ধুদের সঙ্গে তোরষ নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে গেল নবম শ্রেণীর এক ছাত্র। কালচিনি ব্লকের বীজ চা বাগানের হলদিবাড়ির বাসিন্দা বাবলু নাইকের ছেলে সঙ্গম নাইক বুধবার তোরষ নদীর জলে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে সিভিল ডিফেন্সের টিম এসে তোরষ নদীতে সন্ধান চালাচ্ছে, কিন্তু এখনও অবধি মেলেনি কোনো সন্ধান।